চাহিদার তুলনায় কমসে কম 10 লাখ মেট্রিক টন বেশি উৎপাদন হলেও দেশের বাজারে লাগামহীন মূল্য ঠেকাতে ভারত থেকে আমদানি করতে হচ্ছে আলু। পাইকারদের দাবি একদিনে কেজিতে কমেছে 4 থেকে 5 টাকা। 42-43 মুন্সিগঞ্জের আর বগুড়া রাজশাহীটা হচ্ছে আপনার 44-45। বাজারটা কমার কারণে ইন্ডিয়াতে কিছু আলু ঢুকবো এটা মানুষের চিন্তা ভাবনা মাথায় ঢুকছে। 5 টাকা কমে আছে দুই দিনে। সরকার যদি আলু 30 টাকা বেঁচে আমরা আলুটা খাইব না, এর জন্য আমদানি বাজার একটু আমদানি বেশি হয়েছে। সবাই ঢালছে, অর্ডার চাপ দিছে, বেঁচে কিনো কম, বাজার একটু কমছে। খুচরা বাজারে এখনও প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকার বেশিতে, অথচ সরকার নির্ধারিত দাম 35 থেকে 36 টাকা। ভরপুর আলু ভরপুর পাচ্ছে এখন বর্তমান, পাল্লা বিক্রি হচ্ছে 250-260। দাম কমছে কমবো আরো, সরকার নির্ধারিত দাম আমরা কেন পাচ্ছি না এটা আমাদের বড় প্রশ্ন আর কি। 270 টাকা পাল্লা ফেলে দিন। এদিকে দেশি পেঁয়াজের দাম 136 টাকায় ঠেকলেও ভারতেরটা 10 টাকা কমে নেমেছে 100 টাকায়। নির্ধারিত দামের দ্বিগুণে কিনতে বাধ্য হওয়া ক্রেতাদের অভিযোগ, বাজারে কোনো নজরদারি নেই সরকারের। টাকা ছিল 520 টাকা 30 টাকা পাল্লা, আজকে হয়েছে 490 টাকা। আমদানি ভালো আছে, যেটা দাম কমছে। দুই দিনে মোটামুটি নিয়ন্ত্রণ আছে, দুই দিন আগে পেয়েছে দামটা বাড়ছে বেশি। সরকার বা আমাদের এর সাথে যারা সংশ্লিষ্ট এতে কারো তো কোনো ভ্রুক্ষেপ নাই, সাধারণ পাবলিক কিভাবে বেঁচে আছে। সবজি বিক্রেতারা দাম কমতির দাবি করলেও তা মানতে নারাজ ক্রেতারা। পরে অনেক মাল 20-30 টাকা কমছে, বহুত মাল আমদানি হয়েছে আরো কমে দেবে। আপনাদের সামনে বলো কম, আমরা যখন ক্রেতারা কিনতে যাই তখন আবার সবজি দাম বাড়তি। এদিকে নিষেধাজ্ঞার 22 দিন মেয়াদ পার করে আবারও বাজারে এসেছে ইলিশ। পর্যাপ্ত সরবরাহ না থাকার পরও কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে 1500 টাকাতেই। 1 কেজি 150 এরকম বিক্রি করতে যাচ্ছে 1500 টাকা কেজি। দাম আগে যেমন ছিল ঠিক মনে আছে, মাছ আমদানি হইব দাম কমে যাবে। বাজারে স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।